বিসমিল্লা রহমান রাহিম যে কোনো ফিজিক্যাল সিস্টেমের রেসপন্সকে প্রকাশ করা যায় ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে যে কোনো ফিজিক্যাল সিস্টেমের রেসপন্সকে প্রকাশ করা যায় এই উদাহরণ এর ইকুয়েশানটা দেখি টু এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে এই ইকুয়েশন দিয়ে যে কোনো সিস্টেমের রেসপন্সকে প্রকাশ করা যায় এখন যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে অর্থকে আমরা অ্যাডার সাবস্ট্রেক্টর স্কেলার মাল্টিপ্লায়ার এবং ইন্টিগ্রেটর দিয়ে আমরা এগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি অর্থাৎ যে কোনো এনি ফাইনাইট ডাইমেনশনাল লিনিয়ার টাইম ইনভিরেন কন্টিনিউ টাইম সিস্টেম গিভেন বাই ইকুয়েশন টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান যেটা আমরা দেখলাম উইথ এম ইজ লেস দেন অর ইকাল টু এন ক্যান বি রিয়েলাইজড অর সিমুলেটেড ইউজিং অ্যাডার সাবস্ট্রেক্টর স্কেলার মাল্টিপ্লায়ার অ্যান ইন্ডিকেটর এগুলোতে যে কোনো ডিপেনশনাল ইকুয়েশনকে আমাদের সিমুলেট করা যায় কীভাবে সিমুলেট করা যায় আমরা কিছুক্ষণ পরে দেখবো দিস কম্পোনেন্টস ক্যান বি ইমপ্লিমেন্টেড ইউজ ং রেজিস্টর ক্যাপাসিটর অ্যান্ড অপারেশনাল দেখি এখানে একটা এক্সাম্পল দেখি ইনটিগ্রেটর অর্থাৎ কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে যদি আমাদের ইনটিগ্রেশন থাকে এটাকে আমরা যে সিম্বলতে প্রকাশ করি সেই সিম্বলটা হলো এটা একটা বক্সের মধ্যে সাইন আমরা সিমুলেট করি কীভাবে আমরা কিছুক্ষণ পরে দেখব অর্থাৎ যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইকুয়েশনকে আমরা কিছু সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি এই সিম্বলগুলো হলো অ্যাডার সাবস্ট্রাক্টার মাল্টিপ্লায়ার স্কেলা মাল্টিপ্লায়ার ইন্টিগ্রেটর এগুলো এর মধ্যে প্রথমটা হলো আমাদের ইন্টিগ্রেটর এখানে আমরা দেখতেছি যে একটা ইন্টিগ্রেটর এর সিম্বল ঠিক আছে এটা হলো এ বেসিক ইলিমেন্ট ইন দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ সিস্টেম ইঞ্জিনিয়ারিং ইজ দ্য ইনটিগ্রেটর এটা একদম বেসিক ইলিমেন্ট ম্যাথমেটিক্যালি দি ইনপুট আউটপুট রিলেশন ডিসক্রাইবড দি ইন্টিগ্রেটর শোন ইন ফিগার টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান এখানে দেওয়া আছে ইন্টিগ্রেটরের সিম্বলটা আমাদের দেওয়া আছে এর ইনপুট আউটপুটের রিলেশনটাও আমাদের দেওয়া আছে ঠিক আছে এখানে আমরা দেখতেছি ওয়াই অফ টি ইকাল টু ওয়াই অফ টি নট প্লাস ইন্টিগ্রেশন টি নট থেকে ইনফিনিটি পর্যন্ত এক্সটাও ডিটা অর্থাৎ এটা হলো ইনপুট আর এটা হলো আমাদের আউটপুট ইনপুট আউটপুট রিলেশন অর্থাৎ আউটপুট ওয়াই অফ টি ইনপুট হলো আমাদের এক্সটা ডিটা অর্থাৎ এটা এক্স হলো ইনপুট এটা এটাল আউটপুট ঠিক আছে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তো ইনপুট আউটপুট ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দি ইন্টিগ্রেটর ইজ আবার এটাকে যদি আমরা বিপরীতভাবে বলতে বলতে পারি যদি এটাকে ওয়াই অফ টিকে আমি ডিফারেন্সিয়েট করি অর্থাৎ ডি ওয়াই অফ টি বাই টি এই ওয়াই অফ টিকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি ইনপুট ইন ইনটিগ্রেশন অফ এক্স অফ ডি টাও হয়ে যাবে আমাদের টি অর্থাৎ এটার ইন্টিগ্রেশন ফর্মটা হয়ে যাবে টি আর এটা হয়ে যাবে একটা ডেরিভেটিভ ওয়াই অফ টি আবার এটাকে যদি ইন্টিগ্রেশন ফর্মে লিখি এটা আর যদি ডিফারেন্সিয়েট ফর্মে লিখি তাহলে ইকুয়েশন হবে এটা সিম্বল হলো এটা ঠিক আছে এই পাশে হলো বসবে ইন্টিগ্রেশন ফর্ম ইন্টিগ্রেট করার পরে আর এই পাশে হবে এই আউটপুটে ডিফারেন্সিয়েট করার পরে এটা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো এখানে আমাদের ওয়াই অফ টি নট আছে এখানে ওয়াই ওয়াই অফ টি নট এর মান যদি জিরো হয় দেন দি ইন্টিগ্রেটর ইজ সেড টু বি অ্যাট রেস্ট ঠিক আছে আচ্ছা এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখি ইন্টিগ্রেশন ছাড়াও আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে আরো বেশ কিছু বিষয় থাকে এখানে দেখো এখানে ইন্টিগ্রেশন এখানে ডিফারেন্সিয়েন আছে এটা এটা কি এটা একটা ডিফারেন্সিয়েশন ফর্ম না এস আছে কি আছে আমাদের সাম এখানে সামার আছে না বা এডার আছে দেখো এডার আছে এরকমভাবে আমরা যদি সিম্বলে প্রকাশ করতে চাই সিম্বলে এডার হলো আমাদের এইটা অর্থাৎ এখানে এক্স ওয়ান এবং এক্স টু সিগনালকে দুইটা যোগ করে এখানে দিছে এক্স ওয়ান প্লাস এক্স টু আবার যদি সাবস্ট্র্যাক্টার করতে চাই দেখো এখানে এক্স ওয়ানের সাথে এক্স টু সিগন্যাল বিয়ুক করছে বিয়োগ বোঝানোর জন্য এখানে একটা মাইনাস সাইন দিচ্ছে যে মাইনাস সাইন আছে তাহলে কি হচ্ছে এক্স ওয়ান থেকে এক্স টু মাইনাস হয়ে গেছে এখানে এক্স ওয়ান মাইনাস এক্স টু হয়ে গেছে আবার এটা হলো স্কেলিং ফ্যাক্টর অর্থাৎ স্কেলার মাল্টিপ্লাই এক্স ওয়ানের এর সাথে কে গুণ করে আমাদের আউটপুট হলো কে এক্স 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 টি এর সাথে কে গুণ করে আমাদের আউটপুট হলো কে এক্স ঠিক আছে অর্থাৎ কে মাল্টিপ্লায়ার ঠিক আছে তো এই সিম্বলগুলো ইউজ করে আমরা যে কোনো ডিভারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা সিমুলেট করতে পারি এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে এইখানে একটা খেয়াল করে দেখো এই এক্সাম্পল টু পয়েন্ট ফাইভ পয়েন্ট টু এই টু পয়েন্ট ফাইভ পয়েন্ট টুতে আমাদের এখানে একটা সিমুলেশন দেয়া আছে দেখো ভালো করে খেয়াল করে দেখো এখানে একটা সিমুলেশন দেয়া আছে খেয়াল করে দেখো এই সিম্বলগুলোতে সিমুলেশন দেয়া আছে এখানে আছে আউটপুট হলো ওয়াই অফ টি আর এখানে ইনপুট হলো আমাদের এক্স অফ টি অর্থাৎ এক্স অফ টি ইনপুট আউটপুট হলো আমাদের ওয়াই অফ টি ঠিক আছে এই ইনপুট এক্স অফ টি দেখো এখানে তীর চিহ্নগুলো খেয়াল করে দেখো তীর চিহ্নগুলো দিয়ে আমরা এগুলোর ফ্লো বুঝতে পারবো ঠিক আছে এখন দেখো এখানে খেয়াল করে দেখো এটা হলো প্রথম অ্যাডার প্রথম অ্যাডারের আমাদের সামোশন কি ভি ওয়ান টি এরপরে ইন্টিগ্রেটর ফার্স্ট ইন্টিগ্রেটরের রেজাল্ট কি আমাদের আউটপুট কি ওয়াই ওয়ান টি তাই না আর তারপর দেখো সেকেন্ড অ্যাডার সেকেন্ড অ্যাডারের সামোশন কি আমাদের ভি টু টি আবার এটা এ সেকেন্ড ইন্টিগ্রেটরের সামোশন কি আমাদের আউটপুট ফাইনাল আউটপুট ওয়াই অফ টি তাই না সুতরাং আমি যদি এটা যদি আমাদের ওয়াই অফ টি হয় তাহলে এটা যদি আমাদের ভি ভি টু হয় তাহলে ভি টু টি আমরা ইজিলি লিখতে পারি ওয়াই প্রাইম টি লিখতে পারি না কারণ কি এটাকে ডিফারেন্সিয়েট করলেই এই পাশে আনলে কি ওয়াই টি এর ডিফারেন্সিয়েট ফর্ম হয়ে যাবে ওয়াই টি এর ডিফারেন্সিয়েট ফর্ম হলো এই পাশে এই পাশে এসে পড়লে এটার মান যদি ওয়াই অফ টি হয় এই পাশের ভ্যালুটা কি হবে ওয়াই প্রাইম টি তাহলে আমরা বলতে পারি ওয়াই প্রাইম টি ইকাল টু ভি টু টি ঠিক না আবার যদি ভি এই পাশে আনি তাহলে কি হবে দেখো এটা ভি টিকে এই পাশে আনলে ইন্টিগ্রেশন হয়ে যাবে তাই না অর্থাৎ ভি টু টিকে হয়ে যাবে এই পাশে ইনটিগ্রেশন হয়েই আমাদের হলো ওয়াই অফ টি সুতরাং ওয়াই অফ টি সমান বলতে পারি ইন্টিগ্রেশন অফ ভি টু টি রিলেশনটাকে বোঝার চেষ্টা করো আবার এই জায়গায় দেখো এখানে আউটপুট কত ওয়াই ওয়ান টি ওয়াই ওয়ান টিকে যদি এই পাশে আনি ইন্টিগ্রেশন এই পাশে আনি তাহলে কি হবে আমাদের ওয়াই প্রাইম ওয়াই ওয়ান প্রাইম টি অর্থাৎ ওয়াই ওয়ান টি কে ডিফারেন্সিয়েট হয়ে যাবে একবার আবার যদি এখানে ভি ওয়ান টি আসে ভি এই পাশে আনলে কী হবে ভি ওয়ান টিকে এই পাশে আনলে হয়ে যাবে ভি ওয়ান টি এর ইন্টিগ্রেশন অর্থাৎ ওয়াই ওয়ান টি সমান বলতে পারি ইন্টিগ্রেশন অফ ভি ওয়ান টি আবার এখানে খেয়াল করা দেখো এখানে আছে এক্স টি এক্স টির সাথে এখানে আছে আমাদের হুম আচ্ছা এখানে দেখো এক্সটি আছে আচ্ছা আচ্ছা এখানে একটু বোঝার চেষ্টা করি দেখো এখানে আছে হলো আমাদের এক্স টি তাই না এই এক্সটিকে আমি এখানে কি মাল্টিপ্লাই স্কেলার মাল্টিপ্লিকেশন ওই দুই দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করার পর এই জায়গায় আসছে কি আমাদের টুয়াইস আবার এই জায়গায় খেয়াল করে দেখো এটা এটা কোন থেকে আসছে এই আউটপুট থেকে আসছে ওয়াই আমাদের তীর চিহ্ন খেয়াল করা ওয়াই টিটা মাইনাস হয়ে আসছে অর্থাৎ মাইনাস ওয়াই টি এই মাইনাস ওয়াই টি এবং টুয়াইস টি এই দুইটা কি যুগ হয়ে হয়ে আমাদের এই এটা রেজাল্ট ফাইনাল রেজাল্ট আসছে ভি ওয়ান টি অর্থাৎ ভি ওয়ানটি সময় সময় বলতে পারি আমি কি টোয়াইস এক্স টি প্লাস মাইনাস সরি টোয়াইস এক্স টি মাইনাস এক্স যেহেতু মাইনাস কথা গুণ হয়ে গেলো মাইনাস ওয়াইটি ইকোয়াল টু লিখতে পারি ভি ওয়ান টি ঠিক আছে আবার এই জায়গার খেয়াল করে দেখো এই জায়গার ক্ষেত্রে আমি কি করতে পারি এটা আমাদের এক্স টি ফোর গুণ হলো তাহলে ফোর এক্স টি আবার এখানে ওয়াই টি কী হলো ফোর দ্বে হলো ফোর ওয়াই টি ফোর এক্স টি প্লাস ফোর ওয়াই টি প্লাস ওয়াই ওয়ান টি সমান সমান লিখতে পারি ভি টু টি জিনিসটা বুঝতে পারছো তো এটার অপারেশন এটার অপারেশন ইন্টিগ্রেশনের অপারেশন স্কেলিং এর অপারেশন তো এইখান থেকে আমি মোটামুটি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি বের করতে পারি এই সিমুলেশন থেকে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমাদের কী আসে দেখো এখানে বইয়ে দেওয়া আছে ভি টু টি সুয়ানস ওয়ান ওয়াই প্রাইম টি ভি টু টি সমান ওয়াই প্রাইম টি যেটা আমি বললাম এখানে ভি টু সি সময় সময় ওয়াই প্রাইম টি এখানে এটাকে ডিফারেন্সিয়েট করলে ওয়াই প্রাইম টি হয় তাই না এর এটার সময় সময় লিখতে পারি ওয়াই ওয়ান টি প্লাস ফোর ওয়াই টি প্লাস ফোর এক্স টি যেটা আমি বললাম এর সমান সময় লিখতে পারি আমি ওয়াই ওয়ান টি প্লাস ফোর এক্স টি প্লাস ফোর ওয়াই টি এই ভি টু টি সমান সমান যাবে লিখতে পারি এটা যেটা বললাম এরপর আমি এখানে লেখি হলো আমাদের ওয়াই ডাবল প্রাইম টি সমান সমান লিখতে পারি ভি টু প্রাইম টি যেটা আমি বললাম এখানে যে ওয়াই ডাবল প্রাইম টি এটাকে যদি আমি ডাবল ডিফারেন্স সেট করি তাহলে কি ওয়াই ডাবল প্রাইম টি সমান সমান ডাবল প্রাইম টিকে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে দেখো ওয়াই ডাবল প্রাইম টি এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে আমাদের ভি প্রাইম টি ঠিক ভি টু ভি টু হয়ে গেল এরপরে ভি টু সমান লিখতে পারি আমি ভি ওয়ান টি প্লাস ফোর ঠিক আছে এরপরে দেখো ফোর ওয়াই যেহেতু এটা আমাদের হয়ে গেছে কোথায় গেল আচ্ছা এখানে ভি টু প্রাইম টি সমান সমান যদি হয় ওয়াই ডাবল প্রাইম টি খেয়াল করে দেখো এই ভি টু প্রাইম সমান সমান যদি হয় ওয়াই ডাবল প্রাইম টি ডাবল প্রাইম কিন্তু তাহলে এটাকে একবার ইন্টিকেশন করলে কি হয় ওয়াই প্রাইম টি হয় না এই ভি টু টি ভি টু প্রাইম টি সমান সমান যদি হয় ওয়াই ডাবল প্রাইম টি অর্থাৎ এই জায়গায় তাই ওয়াই ডাবল প্রাইমকে যদি ইন্টিগ্রেশন করি একবার এটা হয় ওয়াই প্রাইম টি তাহলে এটার ওয়াই টি এর মান তখন হয়ে যাবে ওয়াই প্রাইম টি এই ওয়াই প্রাইম হলে এইখানে কী আসতে আসে ফোর ওয়াই প্রাইম টি এখানে কী হইতাছে আমাদের যেহেতু প্রাইম করে নিছি আমরা তাহলে এটা হোক আমাদের এক্স প্রাইম এক্সটা কি হয়ে যাচ্ছে এক্স প্রাইম টি এক্স প্রাইম টি এর সাথে হলো ফোর এক্স প্রাইম টি তাই না তো এই জিনিসটাই আমি লেখলাম এই আমাদের ফোর এক্স প্রাইম টি প্লাস ওয়াই প্রাইম টি আর এখানে হলো আমাদের ভি ওয়ান ভি ওয়ান টি থেকে আসলো আমাদের আমাদের ভি ওয়ান আসলো আমাদের এই যে এইখানে ভি ওয়ান ভি ওয়ান প্রাইম টি এখানে হয়ে গেলো ভি ওয়ান টি ঠিক আছে এই ভি ওয়ানটি টি অর্থাৎ এটাকে আমি কল্পনা করছি এই কোয়েশনটা লিখছি হলে আমি সেকেন্ড ডেরিভেটিভ নিয়ে অর্থাৎ এখানে আমি সরি সরি এই জায়গায় যদি আমি নর্মালি ওয়াই টি না কল্পনা করে ওয়াই প্রাইমটি কল্পনা করি তাহলে এগুলোর মধ্যে যে পরিবর্তনগুলো আসে সেগুলো কনসিডার করে অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ নিয়ে আমি এখানে কল্পনা করছি এরপরে খেয়াল করে দেখো এখানে ভিউন টি সমান মাইনাস ওয়াই টি প্লাস টু টি এই ভি ওয়ানটি খেয়াল করে দেখো এখানে ভি ওয়ানটির যেটা বললাম এখানে মাইনাস আছে দেখো এই মাইনাস ওয়াইটি প্লাস এই যে টু যেটা আমি বললাম সেটা এখন এই মানটা এই এই মানটা যদি আমি এখন এই ইকুয়েশনের মধ্যে বসাই দেই তাহলে ওয়াই ডাবল প্রাইম টি সমান সমান পাই ফোর ওয়াই প্রাইম টি মাইনাস ওয়াই টি প্লাস ফোর এক্স এক্স প্রাইম টি প্লাস টু এক্স টিউটি অর্থাৎ এই মানটা আমি বসাই দিলাম এই ইকুয়েশনের মধ্যে বসাই দিলে এটা পাইতেছি এটা একটা কি এটা একটা হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশান এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমি এই সিমুলেশনের মাধ্যমে প্রকাশ করতে পারি এই সিমুলেশন থেকেও আমি ইচ্ছা করলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মে বের করতে পারি আমি যদি পরীক্ষায় সিমুলেশন দিয়ে দেই তাহলে তোমরা ডিফারেন্সিয়াল ফর্মটা বের করবা আর যদি ডিফারেন্সিয়াল ফর্ম বের করে দেই তাহলে এরকম একটা সিমুলেশন আঁকার চেষ্টা করবা এটাই তোমাদের হলো মোটামুটি হোম অ্যাসাইনমেন্ট এগুলো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করো ঠিক আছে এখানে বেশ কিছু বইয়ের ভিতরে আছে এগুলো বোঝার চেষ্টা করবা কীভাবে করছে তবে এখানে কিছু বলি যে এখানে আমাদের বেশ কিছু প্রবলেম আছে যেমন ফাইন্ডিং দ্য ইম্পালস রেসপন্স না এগুলোর জন্যে আমাদের হায়ার ম্যাথমেটিক্সের প্রয়োজন হয় অর্থাৎ যে কোনো ইকুয়েশন সলভ করার প্রয়োজন হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন করা প্রয়োজন হতে পারে আমরা যেটা আমরা পড়ে আসছি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোর্সের ভিতরে আমরা পড়ে আসছি এই গুলো মোটামুটি ম্যাথমেটিক্যাল গুলো সলভ করতে হয় তো এগুলো বাসায় চেষ্টা করবা যদি এগুলো আমি পরীক্ষায় দেব না কারণ জন্যে তোমাদের এই 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 ইকুয়েশনের লাগবে আমি আর আর পরীক্ষা ফাইনাল আগে জটিলতার দিকে গেলাম না তাই এগুলো আমি আর পরীক্ষায় দিব না কিন্তু তোমরা এগুলো দেখো দেখলেই বুঝতে পারবা জিনিসগুলো দেখলেই বুঝতে পারবা ওকে এই বইয়ের কিছু এক্সারসাইজ এর ভিতরে কিছু প্রবলেম আছে যেমন এই প্রবলেমটা না তো এই প্রবলেমটা না এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো যেমন এই প্রবলেমটা আমি যেটা দেখালাম ও ওগুলোর সাথে একদম সিমিলার সিমিলার প্রবলেম এইটা ইজিলি তোমরা সলভ করতে পারবে ইচ্ছা করলে সলভ করো আমি যদি এরকম ভ্যালুগুলো চেঞ্জ করে দেই এখানে কনস্ট্যান্টগুলো চেঞ্জ করে দিই ফর্মে কি রাখবো যেহেতু বেশি ক্লাস নেওয়া হয় না আমি কমপ্লেক্স করব না কিন্তু এই ভ্যালুগুলো একটু একটু চেঞ্জ করে দিতে পারি চেঞ্জ করে দিলেও যেন ডিফারেন্সিয়াল ফর্মটা তোমরা লিখতে পারো এইভাবে বাসায় প্র্যাকটিস করবা ঠিক আছে এখানে বেশি নাই দুইটা এক্সাম্পলই আছে এগুলো প্র্যাকটিস করবা মোটামুটি অধ্যায় শেষ নেক্সট ডে থেকে আমরা একদম একটা নিউ টপিক শুরু করব আশা করি মোটামুটি এই পর্যন্ত তোমরা ভালো করে প্র্যাকটিস করবা এখন পর্যন্ত আমরা যা পড়ছি এগুলো হলো একদম আমাদের কোর জিনিস যেগুলো আমাদের সবসময় প্রয়োজন পড়বে ঠিক আছে এত এত আমি মোটামুটি তোমাদেরকে ডিটেলস পড়াইছি কোনো কিছু বাদ দিইনি আশা করি এই কোর্সের আগে পর্যন্ত যা পড়াইছি সেগুলো যদি তোমরা যথাযথভাবে শিখতে পারো বুঝতে পারো আশা করি এই সিগনাল সিস্টেমে তোমরা খুবই দক্ষ হয়ে উঠবা আশা করি মোটামুটি আমরা বাসায় ভালো করে পড়াশোনা করবা আর নেক্সট দিন থেকে আমরা নিউ গুলো শুরু করবো ফোর ইয়ার সিরিজ ফোর ট্রান্সফর্ম ল্যাপ্লাস ট্রান্সফর্ম এগুলো শুরু করব যদিও তোমাদের শিমুল স্যার কিছু হয়তো পড়াইছে তারপর আমি এগুলো আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব যদিও আমাদের সময় কম এত ডিটেলস দেখাতে পারবো না আমাদের আরও বেশ কিছু কোর্স আছে এগুলো সম্পর্কে ক্লাস তৈরি করতে হবে তারপরে তো ওই কোর্সগুলো নিয়ে আমি পরবর্তী লেকচারগুলো তোমাদের দেবো তারপর আমাদের এই ফোরিয়ার সিরিজ ল্যাপ্লাস এগুলো আমরা পড়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আর বাসায় পড়াশোনা করো ধন্যবাদ